অবশেষে আবহাওয়ার ভোল বদল, আরও সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সাথে ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা, সাবধান করল আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস? কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে, বর্ষার মারাত্মক প্রভাব পড়বে। সাগরে তৈরি হলো নিম্নচাপ, ফের সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 21 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 21 জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি তুলনামূলক বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরলেও তা দক্ষিণবঙ্গ থেকে দূরেই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থানের দিকে যাবে। পাশাপাশি কলকাতা এবং আশেপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলাই থাকবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকেও 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90%।